দুর্ভিক্ষ দেখা দিব রাজ্য, দুর্ভিক্ষ রাজজাননীর রাজ্যর সর্বত্রে অচিন পোকর আক্রমণত দৃঢ়হারা হয়ে পড়েছে খেতিয়ক। খেতিয়কগীর হাতত থাকা এই পাতখনলে মন কর কেনেদরে লিকলিকায় ঘুরে ফুরিছে এবিধ অচিন পোক। এদরা দুদরা নয়, চকুর সম্মুখত থাকা বিঘায় বিঘায় মাটি এতিয়া অচিন পোকর উপদ্রব। নতুনক পোখা মেলা এই ধাননে এতিয়া অচিন পোকর আক্রমণ হাহাকার করেছে খেতিয়কে। এনে অচিন পোকর আক্রমণ কেবল রাজ্যের এটা প্রান্ততে দেখা দিছে এনেকুৱা নহয়, উজনি নামনি সর্বত্রে এতিয়া অচিন পোকে শেষ করেছে নতুনক পোখা মেলা ধান। বছরটোর ভাতমুঠির দিন রাতে একাকার করে খেতি করা কৃষিজীবী জনতার মাজত এটি হাহাকার পরিস্থিতি। এই প্রথমত যদি বন্যা গল, বন্যা যাওয়ার পিছিয়ে যদি খরাং আহিল, খরাং হওয়ার পরে পিছিয়ে পিছিয়ে লাগিয়ে গেছে, কিন্তু এতিয়ালেকি প্রথমত আমি কিন্তু ইমান গম পাওয়া নাছিল, কারণ এই এই খেতি আবাদ করার পিছত আমি ইমান আমি তত্ত্বাবধ নলাই। কিন্তু যেতিয়া দেখিলে গাছের 50% পাতা মানে মরি মরি যাই আছে, কি হয়েছে তাহলে তদন্ত করবো, দেখে এভেলেবেল পোকা, কিন্তু পোকাবিলাক কি পোকা তেওঁলোকক সঠিক কোনোবা ইয়ার উপযুক্ত নামও পাওয়া নাই। তারপর বিভিন্নভাবে যোগাযোগ করে নিজের 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 বুদ্ধিত বিভিন্ন ধরনের মেডিসিন দিয়ে একো কাম নহাত, তেওঁলোকে যেতিয়া জিএসও কৈছে, জিএসও কোৱার পিছত জিএসও কৈছে যে দোকানের পর লই আহক, কিন্তু দোকানের পর যিখিনি মেডিসিন আনি এই যে জমিবিলাক দিছে, কিন্তু হয়তো তেওঁলোকের মেডিসিনের মানদণ্ড তো ঠিক নহয়, যেতিয়া একো হওয়া নাই তেতিয়া দোকানে কোৱার পিছত দোকানীবিলাকে কলে বেলেগ আমি আরো স্ট্রং এটা দিয়ে দিও, এই এনেকৈ এনেকৈ গাড়ির ধান খহি আছে, কিন্তু এতিয়ালৈকে কোনো নির্মূল হওয়া নাই, আর দিনে দিনে অত্যধিক হারে পোকার বংশবৃদ্ধিটা করে আছে, আর যেভাবে গরু ছাগলে খাওয়ার নিচিনাক যেভাবে খাই আছে, যে অনতিবলমে তদন্ত কর্মে এ যদি উপযুক্ত ভাল মেডিসিন নিদিয়ে তাহলে আমি এই বিরাক আবাদ আরো মানে ঘর মানে সবাই নিয়ে যাওয়ার মতন যোগ্য নহব। ইফালে খেতিয়কসকলে কীটনাশক ঔষধ দিছে যদি কোনো ধরনের সুফল লাভ করা নাই এই অচিন পোকবিধৰ পৰা। শেষত কৃষিজীবী জনতা আশাবাণী রবলগা হয়েছে সরকারের মুখ্যমন্ত্রী। খালে খুঁজি হয়েছে আমার এইখান মানে দফলপুর গাঁও কাঁচকানা গাঁও পঞ্চায়েতের অন্তর্গত, আমার এই এখান দফলপুর খেতিপথারখন প্রায় 1000 বিঘা মাটি আছে ইয়াত, মানে বহুদিনের পরে ইয়াত মানে এই যে খরাংটো হল, খরাঙর পরে এই খুর পোকাটো আরম্ভ হয়েছে বানপানির পিছত, তা এই বানপানির পিছতে যে মানে খরাং হল, খরাঙত এনেকুয়া পোক আর মানে খাই আছে পোকবিলাক, আমি বিভিন্ন ধরনের ঔষধ আনি দোকানের পর কিনি আনি মানে ঔষধ দিল দুই তিনবার দিছু, কিন্তু পোক তো খাড়ি না যায়, খাই আছে। গতি আমি মানে এই যে আমার যে জিএস আছে, জিএসকেও জানাইছো মানে গাঁও সবক, গাঁও সবকে মানে ছোয়ালী মানুষ তখেতে আহিবই নয়, খেতিপথার আহিবই নয়, মানে আহিব না চায়, আমি আমি ইমান কইছো তখেতে আহা নাই, কোনোদিন আহা নাই। তা গতি আমি এই যে আমার খেতিপথারখানি পোকে যে নষ্ট করে আছে, আমি উপায়বিহীন হই, আপনার জড়িয়ে আমি অনুরোধ, সরকারও অনুরোধ জানাও যে এটা তদন্ত করি, আমার এই যে উই পোকর পড়া আমার নিবৃত্তি পাওয়ার কারণে আমাক যাতে কোনো এটা মানে সহায় করে এইখানে মানে আমি সরকারক আহ্বান জানাও। কিমান বিঘা খেতি এটা? 1000-এর উপরত আছে, এই যে মানে এইটু এটা ব্রেড এরিয়া, আপনারলোকে চাইছে না মানে চারিও ফালে ক্ষতি প্রচুর হয়েছে, ক্ষতি মানে বা খরাঙত এই যে যা মানে নামনি নামার ধানবিলাক, শালি ধানবিলাক একদম প্রায় শেষে পাইছে, আর কেনেকৈ পাত ছাত একদম নোহা হয়ে গেছে। তামার হাতৰ পৰা ৰেজাল কৰিম প্ৰধানৰ ৰিপৰ্ট এণ্ড বিনিউজ। এণ্ড বিনিউজ সহজ সৰল ভাষাত নৱভাৰতৰ কথা।